পশ্চিম বাংলার এই তিন জেলায় যে কোনো সময় হতে পারে তুরস্কের মতো বড়সড় ভূমিকম্প। এই তিন জেলা নিয়ে চরম চিন্তায় ভূবিজ্ঞানীরা। তিনটি জেলাই রয়েছে রেড জোন হিসাবে চিহ্নিত। জানেন কলকাতা রয়েছে কোন জোনে? কেন এতটা চিন্তায় ভূবিজ্ঞানীরা? দেখুন, ইতিমধ্যেই প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। প্রাকৃতিক বিপর্যয়ে প্রায় ধূলিসাৎ আস্ত একটা গোটা দেশ, মৃতের সংখ্যা প্রায় 20,000। তুরস্কের সেই ছবি কোথাও যেন ভয় ধরাচ্ছে এ দেশেও। গত সোমবার ভোরে সিরিয়া সীমান্তের কাছে দক্ষিণ পূর্ব তুরস্কে আঘাত হানে একটা বড় ধরনের ভূমিকম্প। হাজার হাজার মানুষ নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। সে খবর ও ভিডিও আমরা সকলেই সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানার পর আরও বেশ কয়েকটি আফটার শক বা ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে একটি কম্পন ছিল মূল ভূমিকম্পের থেকেও শক্তিশালী। ভূবিজ্ঞানীরা জানাচ্ছেন যে সাধারণত ভূমিকম্প হয় জলের নিচে, কিন্তু সোমবার কম্পন হয় ভূমিতে। সেই কারণে ভূমিকম্পের শক্তি এত বেশি ছিল। জানেন, পশ্চিমবাংলার এই তিন জেলায় যখন তখন তুরস্কের মতো ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠতে পারে। নতুন করে ভূমিকম্পের যে মানচিত্র সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে ভারতের প্রায় 59% এলাকায় ভূমিকম্প প্রবণ। লোকসভার একটি প্রশ্ন উত্তরে এমনই চাঞ্চল্যকর তথ্য তোলা হলো মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের পক্ষ থেকে মন্ত্রী জিতেন্দ্র সিং। লিখিতভাবে তিনি জানিয়েছেন, দেশের ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলিকে তীব্রতার ভিত্তিতে 4টি ভাগে ভাগ করা হয়েছে। সবার উপরে রয়েছে জোন 5, সবার নিচে রয়েছে জোন 2। তথ্য বলছে দেশের 11% ভূমিকম্প প্রবণ অঞ্চল রয়েছে জোন 5-এ। জোন 4-এ রয়েছে 18% অঞ্চল, এর সাথে সবচেয়ে বেশি 30% ভূমিকম্প প্রবণ অঞ্চল রয়েছে জোন 3-এ, বাদ বাকি রয়েছে জোন 2-এ। কিন্তু কোন জোনে রয়েছে আমাদের রাজ্য? কি অবস্থা মহানগরী কলকাতার? ভূমিকম্পের ভয় রয়েছে এ রাজ্যের কোন কোন অঞ্চলে? এসব প্রশ্নের উত্তর রয়েছে। জানা গিয়েছে সব থেকে আশঙ্কাজনক জোন 5-এ রয়েছে শ্রীনগর, ভুজ, দারভাঙা, গুয়াহাটি, তেজপুর, সার্দিয়া, পোর্ট ব্লেয়ার, মান্ডি, কোহিমা এবং জোরহাট। জোন 4-এ রয়েছে কলকাতা, জলপাইগুড়ি, লুধিয়ানা, মোর্দাবাদ, পাটনা, বুন্দেল শহর, চণ্ডীগড়, আমরা এবং রাজ্যের পার্বত্য জেলা দার্জিলিং এর নাম। অর্থাৎ জোন 4 এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 3 শহর। তবে এখানেই শেষ নয়, ভূমিকম্প প্রবণ এই জোনে রয়েছে দেরাদুন, দিল্লি, দেউরিয়া, দিনাজপুর, গাজিয়াবাদ, গ্যাংটক এবং গোরক্ষপুর। এদিকে রাজধানী দিল্লি ভূমিকম্প প্রবণ এলাকায় নাম লেখানোয় স্বভাবতই চিন্তিত কেন্দ্রীয় সরকার। পরিস্থিতি সামাল দিতে ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলিকে নিয়ে চলছে সমীক্ষা। দেখা যাচ্ছে ভারতের মোট 160টি জায়গা রয়েছে যেখানে ভূমিকম্পের প্রবল সম্ভাবনা রয়েছে। এই সকল অঞ্চলের মাটি কেঁপে উঠলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি হবে। গত 500 বছরেরও বেশি সময় ধরে হিমালয়ে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই বিপদ কখন নেমে আসবে তা কেউ জানে না। গত 5 কোটি বছর ধরে ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট একে অপরের মধ্যে ছেদিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে, তার জেরেই এত ভূমিকম্প হচ্ছে বলে জানাচ্ছে ভূবিজ্ঞানীরা। তো বন্ধুরা, এই ছিল এক গুরুত্বপূর্ণ খবর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন। আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে। আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।